অনুকূল চক্রবর্তী, যিনি ঠাকুর অনুকূল চন্দ্র নামেও পরিচিত। তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু। তিনি 14 সেপ্টেম্বর 1888 ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন এবং তিনি 1969 সালের 26শে জানুয়ারি ঝাড়খণ্ডের দেহখড়ে দেহত্যাগ করেছিলেন। তার পিতা হলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা হলেন মনোমোহিনী দেবী। 1893 সালে তিনি হিমায়তপুরের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 1898 সালে তিনি পাবনা ইনস্টিটিউটে ভর্তি হন এবং সেখানে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তিনি অমিতাবাদের রায়পুর উচ্চ বিদ্যালয়ে অল্প সময়ের জন্য পড়েন এবং তারপরে পশ্চিমবঙ্গের 24 পরগনার নৈহাটিতে উচ্চ বিদ্যালয়ে 1905 সাল পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কলকাতার ন্যাশনাল মেডিকেল স্কুলে ভর্তি হন এবং সেখানে হোমিওপ্যাথিতে ডিগ্রি অর্জন করেন। অনুকূল চন্দ্র দেহঘরে, তপোবন বিদ্যালয়ে, দাতব্য চিকিৎসালয়ে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, পাবলিকশিয়ান হাউস, ছাপাখানা ইত্যাদি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও তিনি সৎসঙ্গ স্থাপন করেছিলেন।